অনেকদিন বন্ধ ছিল, পর্যটকদের খুব একটা আকাঙ্ক্ষা ছিল খুলে দেওয়া। কি যে বলেন যে অনেকদিন পর খুলে দেওয়া হলো আর কি, প্রশ্ন কি? অনেকদিন বন্ধ ছিল, এখন খুলে দিলেন, বন্ধটা আমরা কাঙ্ক্ষিত না, তারপর কি কারণে বা এখন কেন খোলা? কি কারণে? স্বর্ণ জাতি সারা বিশ্বে পরিচিত হোক এটা আমরা সবাই চাই, কারণ আমি এটা প্রতিষ্ঠাতা হিসেবে আরো আমি বেশি চাই। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি আপনারা দেখছেন, এই বর্তমান হাসিনা সরকারকে বিভিন্নভাবে নাজেহাল করার জন্য, রাজনৈতিক পরিস্থিতি বিভিন্নভাবে মানে উত্তেজনাকর করার জন্য বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাবে সেখানে সেখানে বোমটুম ফুটাচ্ছে, এটা আপনারা জানেন। আমাদের এখানে কোন নিরাপত্তা ছিল না, পুলিশ টুলিশ কিছু ছিল না, যার কারণে আমরা চেক করতেও পারি না। ব্যাগ নিয়ে মানুষ উঠে আসে, মেয়েরা ব্যাগের ভিতরে জুতা নিয়ে আসে, এখন জুতো নিয়ে উঠলে আমাদের তেমন কিছু হয় না, শুধু পবিত্রতা নষ্ট হতে পারে। কিন্তু বোম নিয়ে উঠে যদি ফেলে দিয়ে যায়, বোম ফেটে যদি 5-6 জন 10 জন মানুষ মরে, তাহলে তো শুধু জাতির দুর্নাম নয়, শুধু বান্দরের দুর্নাম নয়, আমাকেও তো ধরেই নিয়ে যাবে। তাই নিরাপত্তার জন্য বন্ধ রেখেছিল। এখন খুলে দিলেন যে মানুষ তো খুব খুশি। এখন শুনতে পাচ্ছি যে আপনারা বলতেছেন সবাই খুশি হয়েছে, আমি নিজেও খুশি। সেটার কারণ হচ্ছে গত 13 তারিখ টাটকাচি বোর্ড বুনিনের সময় আমরা একসাথে বসছিলাম বড়কিয়াঙে রাসবিহারে। তখন আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন, ডিসি সাহেব, এসপি সাহেব ছিলেন, মেয়র ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সবাই ছিলেন। তখন আমাকে প্রশ্ন করছিল ওই রামজাদি সম্পর্কে, বলতে 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 স্বর্ণ জাতি বন্ধ রাখছেন কেন, কথাটা উঠছিল। তখন আমি এই কথাটাই বলেছিলাম। তখন সাথে সাথে এসপি সাহেব, ডি সাহেব তারা খুব আগ্রহ নিয়ে আমাকে বললেন ঠিক আছে আমরা ব্যবস্থা করব, এবং এসপি সাহেবকে ধন্যবাদ। তিনি সাথে সাথে টেলিফোন করে দিলেন ডিএজি সাহেবকে, এবং ডিএজি সাহেব আমাকে চিনেন, তিনিও সদয় সম্মতি দিলেন যে অস্থায়ী ফাঁড়ি হবে। এবং এই ফোনের মাধ্যমে এই অর্ডার পাওয়ার পরপরই 14 তারিখ থেকে এখানে পুলিশ এসেছে, পুলিশ 6 জন করে এখন পাহারা দিচ্ছে। আমরা এখন নিরাপত্তা পাবো বলে আশা করি, এবং পর্যটক ভাইয়েরাও এখন এক ভালো একটা পরিবেশে নিরাপত্তার মধ্যে, হ্যাঁ, আপনারা এই সুন্দর জিনিস দর্শন করবেন, আপনারা আসবেন, আমরা আনন্দিত হব। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশ থেকে পর্যটক আসুক, বাংলাদেশের মান সম্মান উজ্জ্বল হোক, এটা আমরা চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।